নজর রাখবো পরবর্তী সংবাদে আদালতের রায়ে এবার প্রকৃত জায়গা ফিরে পেল মালিক এমনটাই ঘটনা উঠে আসছে সোনামুরা থেকে তবে আদালতের রায়ে দখলকৃত জায়গা ফিরে পাওয়াতে খুশি প্রকৃত মালিক প্রসঙ্গে জানা যায় সোনামুরার মহকুমার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের সুজাত সুজাতু শিলের সুজাত আলীর ছিয়াশি শতক অর্থাৎ তিন তিনগণ্ডা টিলা ভূমি একই এলাকার মনু মিয়া নামের এক ব্যক্তি দখল করে নেয় পরে জায়গার প্রকৃত মালিক সুজাত আলী ওনার জায়গার নথিপত্র ভেঙে দখল করে নেওয়া জায়গা ফিরে পেতে আবেদন করে আদালতে এবং সেটাও গত আট বছর আগে অবশেষে সেই মামলার শুনানির পর প্রকৃত জায়গা ফিরে পেল মালিক স্বাভাবিকভাবে আট বছর পর খুশি এলাকার বাসিন্দা এবং তার মধ্যে ওই প্রকৃত মালিকের মধ্যে কি বক্তব্য সোনামুড়া থেকে উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে শুনুন কি হয়েছে জাগার আপনি জাগার বিষয়টা আজকে আমি

এখন আপনার জায়গা আপনি বুঝ পাইছেন কি বলবেন এই বিষয়ে আপনি আজকে এই যে আপনার জায়গা আপনি বুঝ পাইলেন আপনি নিজ অধিকার যে আপনি পাইলেন কি করবেন এই বিষয়ে আপনার নাম আপনারা শুনলেন বক্তব্য সংশ্লিষ্ট ব্যক্তির তবে আজকের জায়গা ফিরে পাওয়ার পর আদালতের এই রায় শোনার পর সরকারি আধিকারিকদের সামনে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে মালিক সুজাত আলীর পক্ষ থেকে একেবারে সম্পূর্ণ জায়গাতে সতর্ক করা হলো সকলকে পিলার বসানো হলো ঢাক ঢোল পিটিয়ে তিনি আনন্দ উল্লাস করলেন দীর্ঘদিন পর তার ন্যায্য যে পাওনা বা ন্যায্য যে জমি ছিল সেই জমি ফিরে পাওয়ার মধ্য দিয়ে বিচারের মাধ্যমে জায়গা ফিরে পেয়ে রীতিমতো খুশি সুজাত আলী এবং তার পরিবার এবং ধন্যবাদ জানিয়েছেন আদালতের এই রায়কে তিনি একটা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন